দর্শক বন্ধু, আমি দর্শকজমা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগেও দিয়েছি, আবারও দিচ্ছি, কারণ অনেক অনেক কিছু জানার আছে এই ভিডিও সম্বন্ধে। তাহলে আমার টপিক বা হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি আবারও বলতে চলেছি যোগিনী একাদশী ব্রত। যোগিনী একাদশী ব্রততে কি ফল? এই মঙ্গলবার তো যোগিনী একাদশী ব্রত, আগামীকাল কি ফল দিলে ভীষণ খুশি হবে শ্রীকৃষ্ণ? কোন ফলটা দিয়ে এই সম্বন্ধে আমি আজকে জানাবো। আজকে তাহলে আমি শুরু করছি যোগিনী একাদশী ব্রতে মাহাত্ম্য এবং কি ফল। আগামীকাল 17ই আষাঢ়, 2রা জুলাই মঙ্গলবার দিন পালন হতে চলেছে আষাঢ় মাসে অন্যতম শ্রেষ্ঠ একাদশী যোগিনী একাদশী। যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আজ 1লা জুলাই 16ই আষাঢ় সকাল 10:34 থেকে আজ সোমবার, উদয় তিথি মেনেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়। সেই কারণে এই একাদশী এবারে 2024 সালের 1431 বঙ্গাব্দে আগামীকাল মঙ্গলবার, তাহলে মঙ্গলবার 2রা জুলাই মঙ্গলবার সকাল 8:55 পর্যন্ত থাকছে এই একাদশী। এই একাদশী বছরের অন্যতম একাদশী হিসাবে গণ্য করা হয়, কারণ এই একাদশী ব্রত 88 জন ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় এই যোগিনী একাদশী ব্রত করলে। এই একাদশী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরে যে কোনো দুরারোগ্য রোগ বা স্বাস্থ্য খারাপ কোনো কিছু যদি হয় নির্মূল হয়ে যাবে এই যোগিনী একাদশী ব্রত করলে। যারা দীর্ঘদিন এই রোগে ভুগছে তারা এই একাদশী ব্রতটা করতে পারে। তাহলে এই এরপরেও বলবো যে এই একাদশী করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং পারিবারিক সুখ শান্তি লাভ করবে। তাই সম্ভব হলে এই যোগিনী একাদশী ব্রত একবার হলেও পালন করা উচিত। তাহলে কিভাবে এই একাদশী ব্রত পালন করবে এবং এই দিন কোন কোন কাজ করতে হয় এবং যারা কোনো কারণে এই একাদশী ব্রতটা পালন করছে পারছো না তাদের জন্য কি করতে হবে সেটাও আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাব। তাই অবশ্যই আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওর সম্বন্ধে কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাও। একাদশীর প্রথম এবং প্রধান কাজ হল এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্থাৎ শ্রী হরির উদ্দেশ্যে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করা, আর তার জন্য একাদশীর দিন ভগবান শ্রীহরিকে পূজা করার কথা বলা হয়। ভগবান শ্রীহরিকে পূজা করার জন্য যে জিনিসটি অবশ্যই দরকার সেটি হল তুলসী পত্র। এই তুলসী পত্র কিন্তু একাদশীর আগের দিন সংগ্রহ করে রাখতে হবে বা চয়ন করে রাখতে হবে, একাদশীর দিন চয়ন করতে নেই তুলসী পাতা। এই একাদশীর একটা বিশেষ নিয়ম হল ভগবান শ্রীহরির উদ্দেশ্যে কলে কলস নিবেদন। একটি মাটির কলস নিয়ে জল দিয়ে
অখণ্ড আতপ চাল এবং শ্রী বিষ্ণুর একটি পছন্দের ফল ওই কলসের মধ্যে দিয়ে নিবেদন করতে হয়। যেই কোনো হলুদ রঙের ফল ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করলে উনি ভীষণ খুশি হন। আম, কাঁঠাল, কলা, তারপরে লেবু হলুদ রঙের, এই তিনটি ফল বা চারটি ফলের মধ্যে যে কোনো একটি নিবেদন এবং সম্ভব হলে এই চারটি ফলই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারো। এই বিষয়টি সর্বদাই মনে রাখতে হবে যে যদি যোগিনী একাদশী ব্রতটা পালন করো তাহলে এদিন কখনোই চালের কোনো জিনিস কিন্তু নেওয়া যাবে না, ভোজন করবে না। চালের তৈরি কোনো রকম খাবার কিন্তু একাদশীর দিন ভোজন করা উচিত না, বরং এই চাল শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই দিনকে নিবেদন করতে হয়। বাড়িতে যদি শ্রীকৃষ্ণের কোনো প্রতিমা অথবা শ্রী বিষ্ণুর শালগ্রাম শিলা থাকে তাহলে বা বিষ্ণু লক্ষ্মীর একত্রে কোনো ছবি থাকে তাহলে একাদশীর দিন একটি ফুলের মালা অবশ্যই নিবেদন করো। আর যদি ফুলের মালা না পাও তাহলে যে কোনো একটি সাদা ফুল বা হলুদ ফুল বা পদ্ম ফুল নিবেদন করো। পদ্ম ফুল ভীষণ পছন্দের শ্রী হরির। তুলসী পাতা ছাড়া কিন্তু কখনো শ্রীবিষ্ণুর পূজা সম্পন্ন হয় না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা আগের দিনকে চয়ন করে সেই তুলসী পাতা দিয়ে দাও। একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে উঠে প্রথম কাজ হল সংকল্প গ্রহণ করা। আর এই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যোগিনী একাদশীর ব্রতটা পালন করতে চলেছি। এই দিনকে সকাল সকাল স্নান করব, সেরে বাসিকা সেরে স্নান করব, সেরে সূর্যদেবের উদ্দেশ্যে জল এবং অর্ঘ নিবেদন করতে হবে। অর্ঘ হিসাবে সামান্য জল এবং ফুল নিবেদন করতে হবে। আর শ্রীহরির পূজায় নিজেকে নিয়োজিত করতে হবে। এই একাদশী পালনে যত বেশি বেশি শ্রীহরির নাম গুণকীর্তন করতে পারবে বা নাম জপ করতে পারবে ততই পূর্ণ ফল লাভ করা যায়। এই দিন অন্ন ভোজনের পাশাপাশি যদি পঞ্চ রবি শস্য কোনো প্রকার খাবার এড়িয়ে চলতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি এটা না পারো তাহলে চালের তৈরি খাবার তো কখনোই ভোজন করবে না কোনো অবস্থাতে, আর আমিষ জাতীয় খাবার তো কখনোই গ্রহণ করবে না একাদশী পালন করো বা না করো। একাদশী ব্রতের দিন কখনো মিথ্যাচার, গুরুজনদের অসম্মান, কটু কথা কখনো বলবে না এবং যতটা সম্ভব ঝুট ঝামেলা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি সকল কিছু এড়িয়ে চললে খুব ভালো হয়। আর চুল দাড়ি নখ এইসব কোনো জিনিস কিন্তু কাটবে না, সাবান মাখা শ্যাম্পু করা এসব কিন্তু থেকে বর্জন করতে হবে এই একাদশীর দিন। একাদশীর দিন কখনো কাঁচা লবণ আবার খেতে নেই। লবণযুক্ত খাবার যদি না ভোজন করতে পারো খুব ভালো, আর যদি একান্তই না পারো তাহলে সন্দক লবণটা খাবারে ব্যবহার করো। এই দিন শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করো। প্রত্যেকেই জানো মন্ত্রটি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই বলে 108 বার উচ্চারণ করো সারা দিনে যতবার পারো যখনই করবে, এবং সম্ভব হলে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটাও করো একাদশীর দিন। আর একাদশীর দিন প্রত্যেকের এই কাজটা অবশ্যই করা উচিত। সবার শেষে বলবো যোগিনী একাদশী ব্রত কথা,
অবশ্যই শ্রবণ করো বা পাঠ করো। একাদশী ব্রত না পাঠ করলে যারা একাদশী ব্রত পাঠ করাটা পুরো অসম্পূর্ণ হয়ে যায়। আর যারা একাদশী করছো না তারাও অবশ্যই বলবো শেষ কথা, তারাও এই ব্রত কথাটা পাঠ করো বা শ্রবণ করো এবং সন্ধ্যেবেলা একটা গিয়ে প্রদীপ জ্বালাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগিনী একাদশী ব্রতটা সমস্তটা দিয়ে দিলাম, আগেও দিয়ে দিয়েছি। পারণের সময় উপবাস ভঙ্গের সময় হচ্ছে আগামী 3 জুলাই 8ই আষাঢ় বুধবার সকাল 7:03-এর মধ্যে। 3 মিনিটের মধ্যে কিন্তু পারণটা করতে হবে। পারণ যদি ঠিক টাইমে না করো তাহলেও কিন্তু একাদশী ব্রতের কোনো ফল লাভ করবে না। তাহলে করছো যখন প্রত্যেকেই বলবো নিয়ম মিলে করো একাদশী ব্রতটা। 88,000 ব্রাহ্মণ ভোজনের মানে ভোজনকে যে করালে যে পুণ্য লাভ হয় সেই পুণ্য অর্জন করবে। এবং যত কঠিন রোগ বা দুরারোগ আছে অবশ্যই সেরে যাবে এই একাদশী যোগিনী একাদশী ব্রত করে। তাহলে আজকের মতো এখানেই শেষ। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও এবং প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি।